কালসর্প দোষের জন্য হতে পারে আপনার সর্বকাজে কোন রকম বাধা প্রাপ্তি বা ডিলে হচ্ছে, কাজটা হতে হতে গিয়েও হয়তো হয়ে উঠছে না। আচ্ছা, ওটার জন্য কিন্তু এই কালসর্প দোষের যন্ত্র, যেটা কিন্তু আপনার বাড়িতে থাকলে এই দোষের আপনি প্রতিকার করতে পারছেন। এবং এইভাবেই হতে পারে আপনার সন্তান সে হয়তো পড়াশুনো করছে না, কনসেন্ট্রেশন হচ্ছে না, এটা কিন্তু সরস্বতী যন্ত্র, যেটা থ্রু দিয়ে তার পড়াশুনোতে কনসেন্ট্রেশন এবং বুদ্ধি, অঙ্কে মার্কস, এই ব্যাপারগুলোকে আপনি কিন্তু শোধন করে সঠিক মানে প্রবলেম গুলো কাটানো যেতে পারে, একদম কাটানো যেতে পারে। যেমন এইটা হচ্ছে একটা রুদ্রাক্ষ, এটা কিন্তু সাতমুখী নেপালি রুদ্রাক্ষ, যেটা সাড়ে সাথী, কারো শনি সাড়ে সাথী চলছে, সেখানে কিন্তু প্রচন্ড ভাবে খুব ভালো কাজ করে এবং শনির যে ইল এফেক্ট সেটাকে কিন্তু কাটাতে প্রচন্ড ভাবে হেল্প করে। এখানে আমি যখন মাঙ্গলিকতাকে বলবো বা মঙ্গলকে বলবো, তখন কিন্তু ফলার কথাটা না বললেই নয়, এখানে কিন্তু প্রবাল সেই কাজটা করছে এবং এটা কিন্তু প্রবালেরই একটা অল্টারনেটিভ, যেটা কিন্তু মঙ্গলের জন্য এই ব্রেসলেটটা। এই ব্রেসলেটটা যারা হাতে ধারণ করছে তারা কিন্তু মঙ্গলকে ঠিক করছে, এই যে দেখতেই পাচ্ছেন মঙ্গলের ব্রেসলেট। হ্যাঁ বেশ, আর এইগুলো কিন্তু প্রবাল। হ্যাঁ আমরা জানি যে পান্না এবং বুধের জন্য ব্রেসলেট, এই যে পান্না গুলো রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, জাম্বিয়ান কলম্বিয়ান, উইথ সার্টিফিকেট দরকার। বেশ, আচ্ছা, এছাড়াও দিদি দেখা যায় যে বিয়ে সংক্রান্ত, রিলেশনশিপ সংক্রান্ত অনেক প্রবলেম হয়, রিলেশনশিপের জন্য এইটা হচ্ছে ব্রেসলেট, রিলেশনশিপটাকে ঠিক করার জন্য উইথ সার্টিফিকেট রয়েছে, যাদের রিলেশনের মধ্যে কোন রকম সমস্যা রয়েছে সেটার প্রতিকার হিসেবে তারা ইউজ করতে পারে। এবং সেখানে বাস্তু যন্ত্রের কথা না বললেই নয়, এটা কিন্তু একটা নবরত্ন টর্টয়েস, এটা কিন্তু বাস্তু এবং ওয়েলথ প্রসপ্যারিটি, যাদের ফ্যামিলিতে কোনো সমস্যা রয়েছে তার জন্য এখানে শ্রী যন্ত্র রয়েছে, এই শ্রী যন্ত্রটা কিন্তু বাড়িতে রাখতে পারেন এবং সেটা থ্রু দিয়ে কিন্তু বাস্তু দোষটাকে আপনি কিন্তু ঠিক করছেন। এখানে আরেকটা জিনিস যেটা অনেকেই পোকরাজ করতে পারেন না, পোকরাজের অল্টারনেটিভ হিসেবে টোপাস, এটা কিন্তু বৃহস্পতির জন্য। আর আমরা জানি যে মুক্ত দু রকমের হয়, একটা কিন্তু সাদা আর একটা কিন্তু গোল্ডেন, এই গোল্ডেন মুক্তটা কিন্তু বৃহস্পতি আর চন্দ্রের একসাথে কাজ করছে, এইভাবেই কিন্তু আপনাদেরকে রেমিডি আপনার হরোস্কোপ অনুযায়ী ডায়াগনোসিস করে। আচ্ছা, ব্যবসা আমি একটু মানে জেনে নিচ্ছি, ব্যবসায় বৃদ্ধির জন্য অনেকেই অনেক কিছু সলিউশন খোঁজে, ব্যবসায় বৃদ্ধির জন্য আপনার পাইরাইট রয়েছে, যেটা আপনার টাকা পয়সা ওয়েলথ, এই যে পাইরাইট রয়েছে সেটার জন্য কিন্তু এইটা পাইরাইট, যেটা ওয়েলথ এর জন্য কিন্তু আপনার প্রসপারিটিটাকে বাড়াচ্ছে, টাকা পয়সাটাকে বাড়িয়ে দিচ্ছে। বেশ, তারপর আচ্ছা দিদি, তারপর এবার তো আমরা গেলাম মোটামুটি মানে সমস্ত যেগুলো আমাদের রিয়েল লাইফে যে প্রবলেম গুলো হয় এর প্রতিকার তাহলে তোমার কাছে পাওয়া সম্ভব। আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেটাতে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, অফলাইনেও আসতে পারেন, এবং সব থেকে বড় যে ফেসিলিটিটা আপনি আমার কাছে পাচ্ছেন, প্রত্যেকটা রেমিডি যখন আপনি আমার থেকে নিচ্ছেন তখন কিন্তু আফটার সিক্স মান্থ যে ফিডব্যাকটা, আপনার কাজ হলো, এই গ্যারেন্টিটা কিন্তু আপনি আমার থেকে পেয়ে যাচ্ছেন। তার একটাই কারণ, দোকান থেকে যখন আপনি কিনছেন আপনি জাস্ট কিনে বেরিয়ে যাচ্ছেন, কিন্তু কাজ হলো কিনা সেটা কিন্তু আমার সাথে আপনি টাচে থাকতে পারছেন, সব রকম কোন সমস্যা আমার সাথে আপনি শেয়ার। আচ্ছা, কাজ হবে তোমার কাছে, মানে তোমার কাছে সলিউশন নিলে তার কাজ হবে, কনসালটেশন নিলে কাজ হবে, এর গ্যারান্টি কি তুমি দিচ্ছ? একদম গ্যারান্টি দিচ্ছি, তার একটাই কারণ, কেন কি আমি যেভাবে বিচার করি হরোস্কোপ, বাস্তু এবং নিউমারোলজি, এই তিনটে ভাবে কিন্তু হরোস্কোপকে বিচার করি, যেখানে কাজ না হওয়ার কোনো প্রশ্নই উঠছে। আচ্ছা, তাও যদি কোনো সমস্যা হয় তোমার কাছে আবার সে উনি যোগাযোগ করতে পারবেন, তোমার ফিডব্যাক নেবে তো তার? আমি দেখিয়ে দিচ্ছি এখানে, একবার দেখুন একবার ভালো করে দিদি, তোমার ক্লায়েন্ট কত তাও? 30,000 ক্লায়েন্ট। দেখুন লিখেছে ভীষণ ভালো হয়েছে, সার্টিফিকেটও দিয়েছে, এই যে স্টোনটা কিনেছেন দিদির থেকে, দিদির বিহেভিয়ার খুব ভালো। এখানে দেখুন আবার লিখেছে শি প্রেডিকশনস আর অ্যাবসলিউটলি কারেক্ট, দিদি যা প্রেডিকশন করেছেন অ্যাবসলিউটলি কারেক্ট প্রেডিকশন দিদি যেটা বলেন, এবং পকেট ফ্রেন্ডলি দিদি, মানে দিদির চার্জ একদম পকেট ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি রেমিডি দিচ্ছে এবং অত্যন্ত স্যাটিসফাইড, আই এম ভেরি স্যাটিসফাইড উইথ হার। এরকম কিন্তু প্রচুর 30,000 ওপর কিন্তু ক্লায়েন্ট রয়েছে দিদির, সবার কিন্তু এত তো মানে রিভিউ দেখানো সম্ভব নয়, দেখতেই পাচ্ছেন প্রচুর রিভিউ, প্রচুর। আপনারা কিন্তু সব থেকে বেস্ট হচ্ছে একবার দিদির ফেসবুক পেজে গিয়ে একবার যোগাযোগ করে নিন, সব থেকে ফেসবুক পেজে বা দিদির এই যে গুগলে দেখতে পাচ্ছেন, গুগলে দিদির এটা হচ্ছে পেজ, এই যে এখানে যোগাযোগ করলে কিন্তু ডিটেলসে জেনে যেতে পারবেন। তাহলে দিদি মোটামুটি আমি যা বুঝলাম, এ টু জেড লাইফে যা যা প্রবলেম সবকিছু সলিউশন তোমার কাছে রয়েছে। তো বেশ, তাহলে একবার শেষ করবো, বেশি বড় করবো না, অ্যাড্রেসটা বলে দাও। হ্যাঁ, আমার অ্যাড্রেস
হচ্ছে শ্যামনগর, শ্যামনগরে আমার ল্যান্ডমার্ক হচ্ছে গারুলিয়া পোস্ট অফিস, সরাসরি চলে আসতে পারবে। এবং যারা দূরে রয়েছে তাদের জন্য অনলাইন কনসালটেশন অনলাইনেও সুযোগ পাচ্ছ, তারা কোরিয়ার করে দেবো, তারা পেয়ে যাবে। তো যেভাবেই তোমরা যোগাযোগ করতে চাইছো অবশ্যই সম্ভব। তো আরেকবার শেষ করার আগে তুমি নাম আর তোমার ডেজিগনেশনটা বলে দাও। নমস্কার, আমার নাম সুপর্ণা পাল যাদব, আমি অ্যাস্ট্রোলজার বাস্তু কনসালটেন্ট এবং নিউমারোলজিস্ট। আমার সাথে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।